আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি পুরনো একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ডালনা। আর গরম ভাতে এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ডালনাটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা গাঁটি কচু খেতে অপছন্দ করেন তারা একবার এইভাবে আমার মতো করে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম গাঁটি কচু। প্রথমে গাঁটি কচুর খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি গাঁটি কচুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির বদলে কিন্তু বঠি দিয়েও গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটা গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি গাঁটি কচুর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেবার পর গাঁটি কচুটাকে খুব পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে গাঁটি কচুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য গাঁটি কচুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে গাঁটি কচুটাকে সেদ্ধ করে নেব। তবে প্রেশার কুকারের বদলে আপনারা কিন্তু কড়াইতে দিয়েও গাঁটি কচুটাকে সেদ্ধ করে নিতে পারেন। গাঁটি কচুটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো এভাবে রেখে দেব। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবারে গাঁটি কচুটাকেও কিন্তু আমি একটা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। গাঁটি কচুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো, দেব 5 থেকে 6টা রসুনের কোয়া, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু নুন দিচ্ছি না, যেহেতু গাঁটি কচুটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম, তাই আর এখন নুন দিলাম না। হলুদ গুঁড়োটা দেবার পর এবার গাঁটি কচুর সাথে মিশিয়ে নিয়ে গাঁটি কচুটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 গাঁটি কচুটাকে ভেজে নেবার পর এবার গাঁটি কচুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গাঁটি কচু ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 1টা তেজপাতা, আর 1/2 চা চামচের 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর মিহি পেস্ট। মশলার মধ্যে দেব এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 7 মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল। জলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
মিনিট তিনেক কষানো হয়ে যাবার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে দিলাম না, কাঁচা অবস্থাতেই কিন্তু দিলাম। চিংড়ি মাছটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট দুয়েক কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব এক চা চামচ জিরের গুঁড়ো, দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি গাঁটি কচুটাকে মশলার সাথে কষিয়ে নেব। দু মিনিট গাঁটি কচুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো এক কাপ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য তিনটে গোটা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি গাঁটি কচুটাকে রান্না হতে দেব। পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে নাকি। আর গাঁটি কচুটা তো আমি আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার গাঁটি কচুর ডালনার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ডালনা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।